সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে পদ্মাশীল অবস্থায় আসলে আপু জীবনে কী হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কে ফারিয়া আপু কেমন আছেন আপনি ভালো আছেন আপনার বাড়ি কোথায় খারাপও আছেন ভালো আছেন তাকে ভালো কথা রাখ বাবা ফেলে দিয়ে চলে গেছে মারে এখন মাটা অসুস্থ আগে কাজ করতো মা এখন কাজ করতে পারে না এখন আমারই কাজে যাইতে হয় কি কাজ করি কাজ জীবনটা অনেক কষ্ট

হুম ছোটতে বলছিলেন তো বিয়ের সাথে করলে তো মানুষ চেহারাটা দেখতে চায় মুখটা দেখাইলে সমস্যা কি বিয়ে হইলে আমি চেহারা দেখাবো সমস্যা এখন দেখাবেন না এখন দেখাবো মনের মানুষ আছে নাকি যে দেখাতে যাচ্ছেন না না মনের মানুষ কেন হবে যাকে আমি বিয়ে করব সেই আমার মনের মানুষ নামাজ কালাম তো পড়েন দনি নামাজ কালাম করে আল্লাহর কাছে কি দোয়া করেন আল্লাহর কাছে দোয়া করি মনের মতো একটা মানুষে যে আমার কষ্ট দুঃখ দূর করতে পারে আচ্ছা আচ্ছা যাই কই ভালো কথা তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে নাম্বারটা মুখস্থ আছে নাম্বারটা কি এখন দিবেন না পরে দিবেন পরে দিবেন হ্যাঁ নাম্বারটা পরে দিয়ে দিন আর যারা দর্শক আপুর কথা শুনলেন সত্যিকারের অসহায় গরিব ঘরের মেয়ে সব জেনে শুনে কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে শিখি করতে চান তার নাম্বারটা স্কিনে দেওয়া থাকবে তাপুকে আপুকে বলি কেউ ফোন দিলে সত্যি কথা বলবেন অবশ্যই সত্য দিয়ে জীবন সাজানোর চেষ্টা করবেন আর কিছু বলতে চান তোকে আপু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম